हेलो বন্ধুরা, वेलकम टू माय চ্যানেল জিএস মাস্টার সার্ভিসে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা রিপেয়ারিং শুধুমাত্র রিপেয়ারিং করে, যারা রিপেয়ারিং করে তাদের কাছে ব্যাটারি চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ করলে প্রচুর ব্যাটারি পড়ে থাকে। সেই ব্যাটারিগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, কিন্তু এই ব্যাটারিগুলো কখনোই ফেলবেন না। এই ব্যাটারিগুলো থেকে অনেক কাজে লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি নতুন ব্যাটারিটা ভালো আছে, কিন্তু কানেক্টরটা কোনো রকমে ছিঁড়ে গেছে, কাচার কি যাবো পড়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কী করবো, পুরনো যে ব্যাটারিগুলো থাকে সেখান থেকে খুঁজে নিয়ে সেম কানেক্টর যদি পাই সেটাকে আমরা লাগিয়ে নিতে পারি। তাহলে কি ব্যাটারির যে একটা 500 টাকা বা 700 টাকা দাম, সেটা টাকাটা বেঁচে যাবে। এখানে যে হলুদ রঙের পেপারটা আছে, পেপারটা আস্তে আস্তে খুলে নেব। খুলে নেওয়ার পর ব্যাটারি যে দুই জায়গায় সোল্ডিং করা আছে, নেগেটিভ পজিটিভ এই দুটোকে তাতাল দিয়ে আমরা ইনসোল করব। মা দেখে দেখুন, দেখে নেব কোনটা নেগেটিভ আছে কোনটা পজিটিভ আছে। পজিটিভটা দাগ করে দিলাম। এরপর কি করবো আমরা, এই ব্যাটারিটা সেলটি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কানেক্টরটা ভালো আছে। এই কানেক্টরটা আমরা খুব সাবধানে খুলে নেবো। খুলে যে পেপারটা আছে পেপারটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরও নেগেটিভ পজিটিভ যেটা আছে পয়েন্টটাকে ডিসকাল করবো তাতাল দিয়ে। খুবই ইজি কাজ, যারা নতুন রিপেয়ারিং শিখছেন তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে নেগেটিভ পজিটিভ সাইন করা থাকে, চিহ্ন দেওয়া থাকে, তবু আমি তাতে লাইট টেস্টটা দিয়ে করিলাম কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এরপর কী করবো, নেগেটিভ পজিটিভ আমরা ভালো করে ব্যাটারিকে বসিয়ে সোল্ডিং করবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সোল্ডিং হয়ে যাওয়ার পরে এরপর খুব ভালো করে আমরা ওটাকে মুড়ে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর সেলো টেপ বা হলুদ পেপারটা চেটে নিয়ে ঢেকে দেবো, যাতে কোনো রকম শর্ট না হয়। লাগানোর পর আমরা সেটা লাগালাম। সেটটা লাগানোর পর দেখব যে সেটটি চালু হচ্ছে কি না। সেটটিকে অন করব, সাকসেস, সেটটি পুরোপুরি অন হয়ে গেছে।